দুর্গাপূজার প্রাক্কালে প্রাক্তন যৌনকর্মীদের মধ্যে নতুন খাদ্যবস্ত্র বিতরণ করা হলো আজ। বুধবার গেটবাজার যুবভারতী প্রাঙ্গণ থেকে সরকারের টিআই প্রজেক্টের মাধ্যমে অস্থায়ী যৌনকর্মীদের মধ্যে দুর্গাপূজার উপহার স্বরূপ একটি করে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ অর্গানাইজেশন। এদিন 300 জনের অধিক দুস্থ প্রাক্তন যৌনকর্মীদের হাতে খাদ্যবস্ত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুচন্দ্রা মিত্র জানান, করোনা মহামারীর সময়কালে অন্যান্যদের মতো এই প্রাক্তন যৌনকর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই দিক বিবেচনা করেই শুধুমাত্র শারদীয় উৎসবে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে কিছু খাদ্য এবং বস্ত্র বিতরণ করছি FSW-দের মধ্যে, যারা মানে আমরা জানি অস্থায়ী যৌনকর্মী। এর আগে আমরা ব্রোথেলে এটা ডিস্ট্রিবিউশন করেছি, আর যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে আমরা আজকে এই খাদ্য আর বস্ত্রটা বিতরণ করছি। এদেরকে বেছে নেওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণ লকডাউনে করোনাতে সব থেকে বেশি এফেক্টেড কিন্তু এই মানুষগুলোই হয়েছে। আমরা সবাই জানি যে এরা কী কাজ করে খায়, যেখানে এক মানুষের থেকে মানুষের দূরত্ব তৈরি হয়ে গেছে সেখানে এদের ব্যবসাও পড়ে গেছে, এদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। যারা বাসাবাড়িতে কাজ করে, যারা HIV পজিটিভ, যারা দিনমজুর কাজ করে, তাদের কিন্তু প্রচুর অসুবিধা আজকের তারিখে দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।